পর্যটনকে কেন্দ্র করে সিলেটের ব্র্যান্ডিং চলছে প্রকৃতিকন্যা নামে। প্রতিটি জেলা নিজস্ব স্বকীয়তায় প্রতিষ্ঠিত করতে সরকারের উদ্যোগের সফলতা এখানে দৃশ্যমান। উন্নয়নমূলক নানা পদক্ষেপের ফলে আনন্দদায়ক, নির্ঝঞ্ঝাট ও নিরাপদ ভ্রমণের স্বাদ পাচ্ছেন পর্যটকরা। পানিতে নিমগ্ন গাছে গাছালির সারি, জলের সঙ্গে জঙ্গলের নিবিড় বন্ধন, রাতারেগুলের জলাবন কিংবা ঝর্ণা, পাহাড়ি নদীর স্বচ্ছ জলধারা, বিছানাকান্দির প্রাণ জুড়ানো ছোঁয়া, প্রকৃতির নানা রূপ মাধুরীর দেখা মেলে সিলেটে। আধ্যাত্মিকতার মহিমায়ও গড়িয়ান এ জেলা। এখানে ঘুমিয়ে আছেন হযরত শাহজালাল ও শাহপরাণের মতো অনেক মহান মানুষ। 360 আউলিয়ার পুণ্যভূমি এ সিলেট। তাদের কবর জিয়ারত করতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এখানে। ইমানতের উসিলে আমাদের আসা, এমনি আমরা দেখার জন্য আসছি। পর্যটকদের পদচারণায় সারা বছরই মুখর থাকে পর্যটন কেন্দ্রগুলো। গেল বছরগুলোতে পরিকল্পিতভাবেই পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন কাজ হয়েছে। প্রকৃতির সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে অবকাঠামো, পথ চলতে মসৃণ করা হয়েছে রাস্তাঘাটও, গাড়ি পার্কিংয়ের সুবিধা নিশ্চিত করা হয়েছে, যার উপকার পাচ্ছেন ঘুরতে আসা মানুষরা। বাচ্চা স্যার নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে ইয়া চাইয়া সিলেট মাজার আসছি, শাহজালাল শাহপরাণ মাজারে, ওখান থেকে এই জাপলান আসলাম। কোনো সমস্যা হয় নাই, সুন্দরভাবে আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছিলাম। সুন্দর জায়গাটা দেখতে কখনো দেখি নেই, এই প্রথমবার আসলাম, দেখলাম, সবাই দেখতেছি, সবাই দেখলাম সুন্দরভাবে, এই কারণে আর কি ভালো লাগলো আর কি এখানে আস আর কি। এখানে খুবই ভালো লাগলো, এখানে পরিবেশটা খুবই ভালো, সবার সাথে এনজয় করে অনেক মজা পাইছি। পর্যটকদের ভ্রমণ ঘিরে নানা সম্ভাবনার দুয়ার খুলেছে। হোটেল মোটেল ব্যবসা এসেছে নতুন অর্থযোগ। সরকারের সুদূর প্রসারী উন্নয়ন নীতির ফলে উৎসাহিত হচ্ছে বেসরকারি উদ্যোক্তারাও। তাদের উদ্যোগে পাল্টে যাচ্ছে এলাকার সার্বিক চিত্র। পরিবহন খাতও চাঙ্গা হয়ে উঠছে, নানা আয়ের পথ খোলায় খুশি স্থানীয়রাও। 5 বছর নৌকা পাইছি, এর মধ্যে মনে করেন এই সিজন আর কি ইনকাম একটু বেশি, টুরিস্টও বেশি। জেলার পর্যটন কেন্দ্রগুলোর বেশিরভাগই পড়েছে গোয়াইনঘাট উপজেলায়। জেলা ব্র্যান্ডিং এর অংশ হিসেবে প্রকৃতিকন্যা সিলেট এর কাজ এখানেই হচ্ছে বেশি। দিনের পাশাপাশি রাতের আধারেও পর্যটন স্পটগুলোকে আলোকিত রাখতে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে। সরকারের নিবিড় নজর রয়েছে আবাসন, টয়লেট, নিরাপত্তা সহ পর্যটকদের সার্বিক সুবিধার দিকে। এখানে ঘুরতে এসেছিলাম তখনকার থেকে এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন এত টুরিস্ট, আগে অল্প ছিল, অল্প দেখা যেত, আজকে তো টুরিস্টের মানে অভাব নাই। খুব ভালো লাগছে দেখে যে মানুষ আসলে এখন এই পর্যটন কেন্দ্রগুলোতে অনেক ঘুরতে যাচ্ছে, সুযোগ সুবিধাও আগের থেকে অনেক বেড়েছে। এখন আগে এত ছিল না, যাতায়াত ব্যবস্থাটা এখন আরও ভালো হয়েছে, এখানকার ঘোরার ব্যবস্থাও ভালো, সিকিউরিটিও ভালো, পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, সব কিছু মিলে আমি স্যাটিসফাইড। জেলা ব্র্যান্ডিং জোরদার করতে পর্যটন কেন্দ্রিক নানা উন্নয়ন প্রকল্প চলমান আছে সিলেটে, যা বাস্তবায়িত হলে এখানকার পর্যটন পৌঁছে যাবে সমৃদ্ধির সোপানে। কোনো জনপদে পর্যটনের বিকাশ অর্থনৈতিক অগ্রগতির লক্ষণ। সরকারি তথ্য বলছে গেল 21 ফেব্রুয়ারি কেন্দ্রিক ছুটিতে সিলেটে 2 লাখ মানুষ বেড়াতে এসেছিলেন। বাংলাদেশ যে এখন মধ্যমায়ের দেশের অগ্রযাত্রায় সামিল, তার কিছুটা সহজে প্রতীয়মান হয় এর মাধ্যমেই।